গায়ে হলুদের জন্য আশীর্বাদের শাড়ি, এইটা ব্যানারের সাথে চলে আসে, এটার সাথে ম্যাচিং করে দেখো। কেমন লাগছে বলো তো মা? তুমি এখানে খাচ্ছ আর মালকিন ওখানে দাঁড়ায় রয়েছে। কি রান্না করেছো বলো? কাতলা মাছ রান্না করেছি ফুলকপি আলু দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিতনিশিতা ব্লগ। তো একদম টোল টুপলা গুছিয়ে নিয়েছি, কারণ যাব আমি বাড়ি। ইয়ো ইয়ো, তো আবার যাই, আবার পরে আসবো। চলো, ও একা একাই নেমন্তন্ন নিয়ে নাই। হ্যাঁ হ্যাঁ, তারপরে একেবারে 30 দিন পর বৌমা হয়ে। চলো, তো তাহলে এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব হলো ব্লাউজের দোকানে, কারণ আমার বিয়ের বেনারসির ব্লাউজ কাটানো রয়েছে, তারপরে গায়ে হলুদের ব্লাউজ, আশীর্বাদের ব্লাউজ, সবকিছু কাটানো রয়েছে। ফলস পিকো ওগুলো সব আনতে যাবে, আর নিচে যাচ্ছে বাড়ি। আর মেইন 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 আমার লেহেঙ্গা, সেটাও রয়েছে। ও তাই তো জিও পুরো, ওটা যেহেতু তোমরা ভিডিওতে খুব একটা দেখোনি, ওটা একেবারেই আকর্ষণ দেখতে পাবে রিসেপশনের দিন, তাই তো? যাই হোক মা, আসছি। টাটা টাটা, আমি আমার দিয়ে চলে আসবো খনি। কিছু খাবে? না না না, আর কিছু খাবো না। কেন? তারপরে আবার নিচে একটু সুন্দর হবে বলছিল, একটু পার্লার যাবে, ব্রুটুর তুলবো একটু। যাই হোক চলো। আরেকজনে বসে বসে রং মাখে, না ঘরে গিয়ে পড়ে দেখো তাই বলছে। কি হয়ে যায়, লোকের বাড়ি চলে এসছে মানে দোকান অতিরিক্ত হয়ে গেছে। কি খুঁজতে বসলে তুমি নিচে? সে দোকান তো তুমি কিনে নেবে। এটা এটা যাবে? হ্যাঁ যাবে, এইটা বেনারসি তো চলে আসবে। আমি সেটাই তো ভাবছি, ব্লাউজে এত বড় লটকান, যা খুশি তাই করো তুমি। এই যে এই যে এটার সাথে ম্যাচিং করে দেখো, একদম দৌড়াবে, দড়ি ছোট করে দিতে হবে। ঠিক আছে, দিয়ে নে দড়ি ছোট করে। এটা তাহলে পারফেক্ট, এইটার সঙ্গে চলে গেল। 2000 ইয়ার্স লেটার। উফ, তো চলো কমপ্লিট। একদম সন্ধ্যা হয়ে গেল, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। সেই এসেছিলাম দুপুরবেলা, এখন সন্ধ্যা হয়ে গেল। তো গাইস, আমরা চারঘাটে চলে এসেছি, এখন যাবি পার্লারে। ওই যে পার্লার, সেই বাড়ি পার্লার তোমার পার্লার। তো এখন আমি মাসাজ করব, আর মাসাজ মাসাজ করব, আর ঠান্ডায় আড়াই যাচ্ছে। যাও যাও যাও, এখানকার ফেমাস ফুচকা খাবো, দই ফুচকা। এখন যাচ্ছে এরকম কয়লা হয়ে, আর সুন্দরী সুন্দর হয়ে। চলো দাও, চলো চলো টাটা। যাও যাও, ফোনটা নাও, ওই যে ফোন, টাকাটা দাও। টাকাটা না দিলে কি করে যাবো? তুমি কি বুঝতে পারো না? তোমার জন্য আমি আলাদা বেরি করে রেখেছি, এই নাও। দাও গাইস, পার্লারে এসেছি এখন। হচ্ছে দেখো, নাইটিটা পরে নিয়েছি, কারণ ম্যাসাজ করতে পারলে একদম ঘাড় গলা দিয়ে করতে হবে, ওর জন্য সোয়েটার লেগে যাবে, তো নাইটিটা পরে নিয়েছি ওর জন্য। এখন ম্যাসাজ হবে, জল গরম করতে গেছে দিদি।
বেচারা দাঁড়িয়ে আছে কতক্ষণ, ঠান্ডায় জল ঠল লাগায় না, গরম জল অবশ্য কিন্তু তাও তো একটা ঠান্ডা লাগার ব্যাপার। চলো চলো, আমি অনেক কষ্ট হয়েছে, আমার একটু খিদে পেয়েছে, এবার চলো কিছু খাই। ফুচকা খাবো, স্পেশাল ফুচকা। চলো চলো, যেটাই খাবা খাবো, আমিও খাবো, চলো চলো। এরপর তোমরা তো দেখলেই যে ওখানে গান চলছিল, যার জন্য আমার ভয়েস ওভার দিতে হলো। আর আমি এখানে কপাল চাপড়াচ্ছিলাম এই কারণেই, কারণ নিশিতা বলছিল আমি কিন্তু দু রকম ফুচকাই খাবো, দই ফুচকাও খাবো আর জল ফুচকাও খাবো। তাই আমি বলছিলাম তোমার তো সরু পেটে গরু ধরে। তারপর আর কি, দই ফুচকাগুলো তো চলেই আসে, আর নিশিতা এতগুলো ফুচকা দেখে প্রথমটা খেতে গিয়েই ভীষণ লাগিয়ে ফেলে। তুমি খাও, তুমি খাও, আমি খাবো না, আমার জায়গা নেই, খাওয়ার আর জায়গা নেই। চলো চলো, এবার চলো, অনেক ফুচকা খাওয়া খাই হয়েছে, এবার আমি বাড়ি যাবো, আমার ওই ঠান্ডার মধ্যে যেতে গেলে আমার শেষ ফেটে যাবে। আমি এডিট করবা, ওর জন্যই আমি বলছি যে তাহলে আমি একটু আমি চালাই যাই, তারপরে তুমি চালাই। হ্যাঁ সে তো তুমি আমার ভালো গিন্নি আমি জানি, চলো। ওই বাবা, নিজে পারে না নড়তে। সত্যি আমি না স্কুটি ভালো করে চালাতে পারলেও মাঝে মাঝে টাল সামলাতে পারি না। চলো চলো, পড়ে যাচ্ছিলাম। চলো ইমা, হয়ে যায়, কি হয়েছে, এই যে ভাত মোজা খুলে গেছে, খুলে গেছে হাত মোজা। চলো ভাইরে ডাকো। এ ভাই, ভাই এনে চাটনিটা নিয়েছো তো? এই যে চাটনি আর ওইটা হচ্ছে মার দই ফুচকা, চাটনি ফুচকা। হ্যাঁ ঠিক আছে, মার দিচ্ছো, মারে দিয়েই খাইও, তোমার মতন না। চলো না, মানে দাও, চলো চলো বাড়িয়ে বসো নাম, আগে থাকতাম। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এখন টাটা করে দিয়ে আর পালা ঋষি মানুকে। তো গাইস, ব্লগটা এতদিন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। চলো ও মা, এ নাও, আবার কি নিয়ে আসিস, দই ফুসকা নরম হয়ে গেল মনে হয়, নেও ঠান্ডার মধ্যে নিয়ে আসার কি দরকার, খাও।